শীতের দিন বাবা বর্ডার এলাকার আমার কম্বল পাইছি, খুব উপকার হয়েছে। শীতের সময় বর্ডার এলাকার কম্বল পাইছি বাবা, খুব ভালো হয়েছে, খুব ঠান্ডা। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। আমরা সীমান্ত এলাকায় বাস করি, এবছর খুব পরিমাণ শীত। এই শীতের মধ্যেই আমাদের 14 বিজিবি থেকে যে কম্বলটা দিল, আমরা খুব খুশি হলো। 14 ব্যাটালিয়নের থেকে বিজিবি আর হচ্ছে জয়পুরহাট ডিস্ট্রিক্টের ভিতর প্রচুর শীত। এই শীতের জন্যে আমার বিজিবি পক্ষ থেকে, 14 ব্যাটালিয়ন পক্ষ থেকে একটা করে কম্বল দিল, এটা বিশাল ব্যাপার। এত শীত, শীতের জন্যে খুবই কষ্ট, শীতের জন্যে কিছু দেখা যাচ্ছে না। সীমান্ত এলাকায় আমি খুব কষ্টে থাকি, কম্বলটা আমার খুব উপকার হলো, ভালোই লাগলো। আমাদের সীমান্ত এলাকা আমাদের খুব কষ্ট, শীতটি সবার পারি না, আমরা এই কম্বলটা পায়া আরাম পেলাম, শান্তি হলো, শীতটা একটু কিছুটা কমবে, গায়ে দিলে একটু ভালো লাগবে, একটু উষুম হবে। আমার ঠান্ডা লাগলো, আমাদের একটু কম্বল পেলাম, খুবই আমাদের ভালো লাগলো। আপনারা সবাই জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সীমান্ত সুরক্ষায় রাত দিন কাজ করে যাচ্ছে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি আমরা মানব কল্যাণমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছি। আজকে তারই অংশ হিসাবে পত্নীতলা ব্যাটালিয়ন তথা 14 বিজিবি আজকে জয়পুরহাটের 5 বিবির 200 পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছি আমরা। আমাদের মানব কল্যাণমূলক এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। সীমান্তবর্তী যে সমস্ত লোকজন বসবাস করে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা বরাবরের মতোই তাদের পাশে এসে দাঁড়িয়েছি এই শীতের মাঝখানে। আমরা ভবিষ্যতেও বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো সীমান্ত এলাকায় মানুষের কল্যাণে।